সময় চলে গেলে সাধন হবে, এই কথার অর্থ আমরা সবাই জানি। সময়ের কাজ সময়ে না করলে পরবর্তীতে হাজার আক্ষেপেও ফিরে আসে না সেই সময়। সময়ের সঠিক ব্যবহার না করলে জীবন এলোমেলো হয়ে যেতে পারে, কারণ অর্থ সম্পদ ফিরে পাওয়া গেলেও হারিয়ে যাওয়া সময়কে ফিরিয়ে আনার উপায় নেই। জেনে নেই কিছু টিপস, যে টিপসের মাধ্যমে আমরা সময়কে কাজে লাগাতে পারব। টিপস নাম্বার ওয়ান, লক্ষ্য ঠিক করুন। কাজ শুরু করার আগে লক্ষ্য ঠিক করা জরুরি। লক্ষ্য ধরে এগোতে থাকলে কাজে সাফল্য আসার সম্ভাবনা বেড়ে যায় অনেকাংশে। টিপস নাম্বার টু, অগ্রাধিকার ঠিক করুন। প্রতি মুহূর্তেই হাজারটি ভিন্ন ধরনের কাজ করা যায়, তবে এই মুহূর্তে কোন কাজটি বেশি জরুরি সেটা ঠিক করতে হবে আপনাকেই। জমে থাকা কাজগুলোকে দুই ভাগ করে ফেলুন, অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ কাজ ও বেশি গুরুত্বপূর্ণ কাজের লিস্ট করে সেই অনুযায়ী কাজ শেষ করুন। টিপস নাম্বার থ্রি, সময় সীমা বেঁধে নিন। নির্দিষ্ট কাজ কতটুকু সময়ের মধ্যে শেষ করবেন সেটা ঠিক করে ফেলুন শুরুতেই, এতে কাজে উদ্যম আসবে। টিপস নাম্বার ফোর, সব পারতেই হবে এই মনোভাব ত্যাগ করুন। অনেক কাজ করতে চাওয়া এবং অনেক কাজ করা দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। অনেক কাজ করতে চাওয়ার পিছনে বাড়তি সময় নষ্ট করবেন না। মনে রাখবেন, আপনি সুপার হিরো না, ফলে একই সঙ্গে অনেক কাজ করতে হবে এটি এক ধরনের অবাস্তব চিন্তা। টিপস নাম্বার ফাইভ, সুদূর প্রসারী পরিকল্পনার জন্য সময় রাখুন হাতে। মুহূর্তের কাজ মুহূর্তে করতে গিয়ে দেখা যায় বড় ধরনের পরিকল্পনাগুলো নিয়ে ঠিকমতো কাজ করা হয়ে ওঠে না, ফলে এক সময় হতাশা কাজ করতে থাকে। প্রতিদিন আধা ঘন্টা থেকে এক ঘন্টা সময় রাখুন শুধুমাত্র সুদূর প্রসারী কাজগুলো গুছানোর জন্য। টিপস নাম্বার সিক্স, নিজেকে সময় দিতে ভুলবেন না। কাজ করতে করতে আবার রোবট হয়ে যাবেন না যেন, এতে ক্ষতি নিজেরই। দিনের মধ্যে কিছুক্ষণ বরাদ্দ কেবল নিজের জন্য। এই সময়টুকু পছন্দের কাজ যেমন বই পড়া, বাগানে কাজ করা, গান শোনা ইত্যাদি কাজে ব্যয় করুন, এতে নতুন করে কাজ করার এনার্জি ফিরে পাবেন। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।